হাতে মাত্র আর কয়েকটা দিন, তারপরেই বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা। দুর্গাপূজাকে সামনে রেখে ইতিমধ্যে দোকানে ভিড় জমাতে শুরু করেছে ক্রেতারা। রাজ্যে এখনও করোনা ভাইরাসের প্রকোপ চলছে। এই পরিস্থিতিতে দোকান কিংবা ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিতে ভিড় বাড়ার ফলে করোনা ভাইরাস সংক্রমণের আশঙ্কা দেখা দিয়েছে। তাই দোকান কিংবা ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিতে যেন ক্রেতাদের ভিড় নিয়ন্ত্রণ করা যায়, তার জন্য বৃহস্পতিবার রাজধানীর আগরতলা শহরের বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রতিনিধি ও মার্চেন্ট অ্যাসোসিয়েশনের পদাধিকারীদের নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। সদর মহকুমা শাসকের কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন সদর মহকুমা শাসক অসীম সাহা, এসডিপিও এনসিসি প্রিয়া মাধুরী মজুমদার, এসডিপিও সদর চিরঞ্জীব চক্রবর্তী সহ অন্যান্যরা। সদর মহকুমা শাসক জানান, দোকান কিংবা ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিতে ক্রেতারা যেন সামাজিক দূরত্ব বজায় রাখে, তার জন্য এদিনের বৈঠকে আলোচনা হয়েছে। বিনা মাস্কে কোনো ক্রেতাকে যেন সামগ্রী দেওয়া না হয়, তার জন্য বলা হয়েছে। তিনি আরও জানান, প্রশাসনের অভিযান ধারাবাহিকভাবে জারি থাকবে। আসন্ন দুর্গাপুজো উপলক্ষে কিছু আলোচনা, যেটা বিশেষ আলোচনা হলো কোভিড-19, যে করোনা ভাইরাস অতি মহামারী আকার ধারণ করেছে, সেই সংক্রান্ত বিষয়ে পুজোর সময় ভিড় বাড়তে পারে, আমাদের চলাফেরার অসংলগ্নতা আসতে পারে এবং দোকানে প্রচুর ভিড় বেড়ে গেছে কেনাকাটির জন্য। মূলত এখানে আমাদের মার্চেন্ট অ্যাসোসিয়েশন আছেন, বিভিন্ন শপিং মলের কর্মকর্তারা আছেন, দোকানদাররা আছেন, তাদেরকে নিয়েই এই আলোচনায় প্রধান বিষয়বস্তু যেটা হলো যে আমাদের রাজ্য সরকার কিছু নির্দেশিকা জারি করেছেন, যে আসন্ন দুর্গাপুজো কীভাবে কোভিড-19কে লক্ষ্য করে কীভাবে আমরা পুজোটাকে পালন করব, যাতে করে আমাদের এই করোনা ভাইরাস আক্রান্ত না হয়, তাতে প্রধান তিনটা বিষয়কে উল্লেখ করেছেন। প্রত্যেকে ঘর থেকে বেরোতে মাস্ক অবশ্যই পরতে হবে, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করতে হবে, মানে দৈহিক দূরত্ব 1 মিটারের বেশি থাকতে হবে, 2 গজ কা দূরি, হাত বারবার স্যানিটাইজ করতে হবে অথবা সাবান দিয়ে হাত ধুতে হবে। এই তিনটা বিষয়কে আমাদের মানতে হবে। 65 বছরের ঊর্ধ্বে বয়স্ক যারা আছেন তারা যাতে ঘরের বাইরে না আসেন, এবং 10 বছরের নিচে শিশুরা যারা আছেন তারা যাতে ঘর থেকে বাইরে না আসেন, কারণ তারা অতি থ্রেট, তাদের সংক্রামিত হওয়ার চান্স বেশি থাকে, যেটা স্বাস্থ্যবিধিতে দেওয়া আছে। আমরা চাইছি যেহেতু যত বেশি ভিড় তত বেশি সংক্রামিত হওয়ার চান্স আছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা 24x7।